ফার্স্ট ডোমেইন নিয়ে একটু আলোচনা করি। ডোমেইন কি এক্স্যাক্টলি ভাবে বলতে গেলে ডোমেইন বলতে বোঝায় শুধুমাত্র একটা আইপি কে। প্রত্যেকটা ডোমেইন মানে একটা আইপি, কিন্তু আমরা যদি একটা ডোমেইন কে এটা বলতাম 192.168.3.1, সো এরকম বললে কি ভালো শোনা হতো? এটা আমরা মনে রাখতে পারতাম না, এত সাইটের নামও মনে রাখতে পারতাম না। সো যে কারণে আমরা এই যে ডোমেইনটাকে আমরা একটা নামে কনভার্ট করেছি, আইপি এগেনস্টে একটা নাম দিচ্ছি, এই যে নাম দিচ্ছি এইটাকে আমরা দেখতে পাচ্ছি এবং সহজে সবাই মনে রাখতে পারছি, এইটাই হচ্ছে ডোমেইন। এখন কথা হচ্ছে ডোমেইন কেনা আর হোস্টিং কেনা, এই দুইটা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনারা কিনতে পারবেন। আমি আজকে দেখাবো হচ্ছে নেমটিক থেকে কিভাবে ডোমেইন হোস্টিং কেনা যায় এটা দেখাবো। সো ডোমেইন হোস্টিং আমি দুটা একসাথেই নিব, আলাদা ডিফারেন্ট ভাবে নিচ্ছি না, একসাথেই কিনবো, যাতে কিনা আমাদের দুটাকে মার্চ করতে না হয়, মানে দুটাকে, কারণ ডোমেইন হোস্টিং যদি দুটা ডিফারেন্ট কোম্পানি থেকে আমি কিনি তাহলে কি করতে হবে আমাকে, দুটাকে আবার একত্রে করতে হবে। আমি একত্রে করতে হয় কিভাবে এটা দেখিয়ে দিব, কিন্তু আজকে আমরা যখন কিনবো এখান থেকে তখন সেম কোম্পানি থেকে কিনবো, এটা হচ্ছে নেমচিপ থেকে নিব। আর নেমচিপের আমি তো আগেই বলেছি যে নেমচিপের সার্ভিসটা সব থেকে ভালো, ওদের হোস্টিং সার্ভিসটা অনেক ভালো, অনেক ভালো সার্ভিস দেয় এবং আল্লাহর রহমতে কখনো ডাউন থাকে না, আমি পাইনি। সেম কোম্পানি থেকে নিলে কি মার্চ করেই থাকে? সেম কোম্পানি থেকে নিলে কি হয় আজকে দেখেন। এখন নেমচিপে আমার অ্যাকাউন্ট করা আছে, আমি নেমচিপে লগ ইন করলাম। হ্যাঁ, এটা আমার ডাবল ভেরিফিকেশন সিস্টেমই করা। আমরা নেমচিপে লগ ইন করলাম, এখন এখন আমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে দেখেন ডোমেইন হোস্টিং কিনা আমাদের ই আছে, ডোমেইন হোস্টিং কিনতে পারবো আমরা, ওটা হচ্ছে ডলার রিফান্ড করা এখানে, মানে আমি ফান্ড করেছি। আমরা যেমন মোবাইলে আইটপ দিই এখানে সেরকম, মানে টপ আপ করে রাখা যায়, আমি টাকা এখান থেকে চাইলে টপ আপ করে রাখতে পারবো যেটা পরে ইউজ করতে পারবো। সো এইটা থাকবে না আপনাদের, নতুন যখন অ্যাকাউন্ট করবেন এখানে জিরো থাকবে। আর এইভাবে ইন্টারফেসটা আসবে, আপনার টোটাল ইন্টারফেসটা এরকম থাকবে। প্রসেসগুলা যদি মনে না থাকে লিখে নিন কোনটার পর কোনটা করছি, যদি আপনাদের ভালো লাগে। যেহেতু আমরা ডোমেইন হোস্টিং একসাথে কিনবো দুটো, সো আমি আগে হোস্টিং এ যাচ্ছি, কারণ হোস্টিং এ গেলে এ আমাকে বলবে যে তুমি কি নতুন ডোমেইন নিতে যাচ্ছ কিনা। দেখেন কি বলে, আমি এটা দেখেন, আমি একটা হোস্টিং নিতে যাচ্ছি শেয়ার হোস্টিং। এদের যে দেখেন শেয়ার হোস্টিং এদের প্যাকেজ আছে তিনটা, এখানে যে প্যাকেজগুলো দেখাচ্ছে এদের কি কি প্যাকেজ আছে, এই যে নিচে আরো প্যাকেজ আছে এদের। আমরা যে প্যাকেজটা নিব সেটা হচ্ছে এটা, যে 20 GB SSD ডিস্ক স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইথ, আর আপ টু 3 ওয়েবসাইট, মানে সর্বোচ্চ 3টা ওয়েবসাইট আপনি এখানে রাখতে পারছেন। কিন্তু আমি সাজেস্ট করি যে না, যদি এমন হয় যে ওয়েবসাইটে আমি অনেক কিছু ডাটা রাখবো তাহলে সর্বোচ্চ 2টা রাখেন, আর বেস্ট হয় একটা ইউজ করা। কিন্তু এটার প্রাইস হচ্ছে 988 ফার্স্ট ইয়ার, প্রথম বছর, সেকেন্ড বছর এই যে রিনিউয়াল প্রাইস, হ্যাঁ 38। সো আমরা অ্যাড টু কার্ট দিব, আমরা ফার্স্টে হোস্টিং এ গেলাম, এরপরে যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, এক বছরের জন্য আমরা চাচ্ছি। এখন দেখেন আমাকে চারটা অপশন দিচ্ছে, অপশনগুলো একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের অপশন। এখন
যদি এমন হতো যে না আপনি অলরেডি একটা ডোমেইন নিয়ে ফেলেছেন, তাহলে কি করতেন? তখন এটা কি আসে দেখেন, ইউজ এ ডোমেইন আই ওন উইথ নেমচিপ, আমি নেমচিপ থেকে একটা ডোমেইন নিয়েছি সেইটাকে আমি ইউজ করতে চাচ্ছি। আচ্ছা যদি এমন হতো যে না আপনি নেমচিপ থেকে ডোমেইন নেননি, অন্য কোনো জায়গা থেকে ডোমেইন নিয়েছেন, তাহলে কোন অপশনে যেতেন? তখন হচ্ছে একদম লাস্ট অপশনটা, ইউজ এ ডোমেইন আই ওন ফ্রম অ্যানাদার রেজিস্টার। বোঝা গেছে অপশনগুলো? আমাদের মেইনলি যে অপশনটা কাজে দেবে এটা হচ্ছে এই অপশনটা, আমরা যাবো সেকেন্ড অপশনটা, পারচেজ এ নিউ ডোমেইন, যেহেতু আমরা একটা ডোমেইন সহই কিনতে যাচ্ছি। আমি যে পারচেজ এ নিউ ডোমেইনে ক্লিক করলাম, পারচেজ এ নিউ ডোমেইনে ক্লিক করার পরে দেখেন এইখানে আমাকে সে ডোমেইনের নামটা লেখার জন্য স্পেস দিচ্ছে, তাই না? এ এল জি ইউ এন ASIF. দেখা যাক অ্যাভেলেবল দেখা কিনা। হ্যাঁ অ্যাভেলেবল আছে, হ্যাঁ .com অ্যাভেলেবল আছে। তা সো আপনার লাক ভালো, এক্সচেঞ্জি যেটা চাইছেন পাইছেন, ফাল্গুন আসিফ .com এটা অ্যাভেলেবল আছে। সো আমরা এটাকে, আর আমাদের .com দিলাম কেন, আদার্সগুলো গেলাম না কেন, এটা তো আর বলা লাগে না যে টপ লেভেল ডোমেইন হচ্ছে .com, এবং অলওয়েজ আমরা প্রেফার করব .com, যে কম দিও। ঠিক আছে, সো আমরা এখন এখানে অ্যাড অ্যাড এ ক্লিক করলাম। এখানে কত দিনের জন্য নিচ্ছি আমরা? 1 বছরের জন্য। 1 বছরের কত চার্জ করছে? আমরা কন্টিনিউ গেলাম। এবার একটু খেয়াল করেন আপনি কি কি পাচ্ছেন, আপনার কি কি দিচ্ছে আপনাকে, এটা একটু ভালো করে বুঝে নেন। আপনি একটা ডোমেইন রেজিস্ট্রেশন করছেন falgunasif.com, এই নামে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করছেন, যার প্রাইস হচ্ছে এক বছরের জন্য $10.69। উইজ এর গার্ড পাচ্ছেন এক বছরের জন্য, এটা ফ্রি। উইজ গার্ড দিচ্ছে এক বছরের জন্য, এটা ফ্রি। আর ভ্যালু প্ল্যান আপডেট যেটা কিনা আপনি কিনেছেন, হোস্টিংটা নিচ্ছেন যেটা, সেটা হচ্ছে $9.88। টোটাল আপনার এটা হয়ে গেলে টোটাল আসছে কত? $20.75 এটা আসছে। সো এখন আমরা এটাকে কনফার্ম যে করব, কনফার্মের আগে এখানে দেখেন একটা প্রোমো কোড দেওয়ার অপশন আছে, একটু খেয়াল করেন সবাই। এই যে প্রোমো কোড একটা অপশন আছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম প্রোমো কোড দেওয়ার অপশন আছে, বা কুপন কোড বলতে পারেন, এই কুপন কোড দেওয়ার অপশন আছে। কুপন কোড দিলে কিছু ছাড় পাওয়া যায়। সো আমরা যদি একটা নেমচিপের কুপন কোড চাই, আমরা একটা নেমচিপের জন্য কুপন কোড আনি, নেমচিপ প্রোমো কোড, আমি এটা লিখে সার্চ করলাম, এই যে ফার্স্টে যেটা আছে এটাই গেলাম। এই দেখেন এখানে নেমচিপের প্রোমো কোড দিচ্ছে, তাই না? আমি 10% যেটা, 10% নেই, এই যে কুপন কোড দিয়েছেন একটা, এই কোডটাকে কপি করেন। কপি করার পরে এইখানে আমি পেস্ট করে দিই আমার টোটাল অ্যামাউন্টটা, খেয়াল করবেন, পেস্ট করে অ্যাপ্লাই দিলাম। কত আসছে? $19.72। যাই হোক কমছে তো, $1 তো কমছে, $70 না কেন, সরি $80। এইটা হচ্ছে একটা পলিসি, এটা হচ্ছে একটা পলিসি যে আপনি সব জায়গায় প্রোমো কোড আছে, আপনি যদি ইসে যান গোডাইট যান, ওখানে আরো বেশি প্রোমো কোড আছে, মানে কুপন কোড এখানে আরো অনেক বেশি, 50% মতো ছাড় দেয় ওরা। আর ইসে নেমসিলোতে গেলে ওরা প্রথম $50 ডোমেইন আপনাকে $1 করে কম রাখবে, প্রথম $50 ডোমেইন, তার মানে $50 সেভ হচ্ছে আপনার। এইভাবে যে পলিসি এক একটা ইসে, সো এইখানে এদের পলিসি এটা। সো এখন আমি যখন দেখলাম প্রোমো কোডটা অ্যাপ্লাই করলাম, ওকে, এখন আমি আল্লাহর নাম নিয়ে দেই, দেখা যাক কি হয়। এখন তাহলে আমরা কনফার্ম অর্ডারে দেই, ওকে দিছে। আচ্ছা এখন কনফার্ম অর্ডারে যাওয়ার পরে এখন পেমেন্ট মেথডের বিষয়টা আসছে, যে আপনি টাকাটা পে করবেন কিভাবে। এখন দেখেন এখানে পে করার সময়
আপনাকে কি কি অপশন দিচ্ছে? ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস। নিচে আসেন, পেপাল আছে আর অ্যাকাউন্ট ফান্ড আছে। অ্যাকাউন্ট ফান্ড হচ্ছে সেইটা যেটা আমি কিনা দেখালাম যে আমি ফান্ড করে রেখেছিলাম আমার, আর পেপাল হচ্ছে সরাসরি পেপাল থেকে কেটে নেবে। আমি এখানে যেহেতু ফান্ড করে রেখেছি, আমি যাবো কোনটায়? অ্যাকাউন্ট ফান্ড, এই অপশনে যাবো। যে আমি তো অ্যাকাউন্টকে অ্যাকাউন্টের টাকা রেখেই দিয়েছি আগে, এদের এখানে অপশনে যাওয়ার পরে দেখাচ্ছে এই টিকটাকে উঠিয়ে দিলাম যে এখানে বলছে যে অটো রিনিউ, মানে বছর শেষে অটো এটা রিনিউয়াল হবে। আমি এটা চাচ্ছি না, অটো রিনিউয়াল এটা চাচ্ছি না আমি, এটাকে উঠিয়ে দিলাম আর সবকিছু আমার ঠিক আছে। 19.72 কন্টিনিউ করি। ওকে, ওদের টার্মস এন্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে এখন যদি আমি পে নাও এ ক্লিক করি তাহলে এটা আমাদের কেনা হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আমি এখান থেকে যদি পে নাও এ ক্লিক করি তাহলেই এটা পে হয়ে যাবে। সো আমি পে নাও এ ক্লিক করলাম। অর্ডার প্রসেসিং হচ্ছে, এটা একটু সময় নেবে, কয়েক সেকেন্ড। সো আমাদের ডোমেইন হোস্টিং দেখেন, এবার কিন্তু আর মার্জ করতে হলো না, তাই না? কারণ যখন কিনেছিলাম তখনই আমি বলে দিচ্ছি যে এই ডোমেইনটার সাথে এই হোস্টিংটা আমার একসাথেই করা। সো এই জন্য আর মার্জ করা ঝামেলা যাওয়া লাগে না যদি আপনি একটা নির্দিষ্ট মানে কোম্পানির কাছ থেকে ডোমেইন হোস্টিং দুটাই নেন। কিন্তু যদি আপনি ডিফারেন্ট কোম্পানির কাছ থেকে নেন তখন আপনার কিন্তু এই ঝামেলাটা যেতে হবে, ডোমেইন হোস্টিংকে মার্জ করতে হবে। এই মার্জ করতে হয় কীভাবে আমি দেখিয়ে দেব। প্রসেসটা খুব ইজি, কিন্তু বাংলাদেশের কোনো কোম্পানির কাছ থেকে কিনলে আর যদি বাংলাদেশে আরেকটা কোম্পানির কাছ থেকে হোস্টিং নেন, দুইটা কোম্পানির কাছ থেকে হয়, এই মার্জ করতে হলে আপনাকে দুই তিন দিন এমনি ঘুরাবে ওরা, যেটা কিনা এক মিনিটের কাজ না। আচ্ছা, সো এখন এ দেখেন, এ আমাকে একটা ই দিচ্ছে যে তুমি এইটা কিনেছো টোটাল, এটা পেমেন্ট তোমার, একটা রিসিপ্ট দিয়েছে যেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, না করলে সমস্যা নেই, কারণ এর একটা কপি আপনার মেইলে চলে যাবে, অটোমেটিক্যালি একটা কপি মেইলে চলে যাবে। সো আমরা দুইটা পয়েন্ট দেখলাম, যে একটা হচ্ছে ডোমেইন কিভাবে কিনতে হয়, একটা হচ্ছে হোস্টিং কিভাবে কিনতে হয়। এবার আমরা আসি মেইন কাজে। একটু খেয়াল করেন, আমার দুইটা মেইল আসছে, এর মধ্যে এটা হচ্ছে আমি যে কিনলাম সেই রিসিপ্টটা, আমি যেটা কিনলাম কি কি কিনেছি দেখেন, এই টোটাল রিসিপ্টটা আমাকে এখানে দিয়ে দিয়েছে। এই জিনিসটা আপনার কাছে থাকলে যেটা হবে, আপনি ক্লেম করতে পারবেন যে কোনো সময় কোম্পানির কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আপনার পার্সোনাল পুরোটাই, এইটা হচ্ছে আমাদের হোস্টিং এর যাবতীয় ডিটেলস, আমরা যেটাকে সি প্যানেল বলি না, যে হোস্টিং এর সি প্যানেল বলি, এইটা হচ্ছে সেই হোস্টিং এর সি প্যানেলের ডিটেলস। এই জিনিসটা আপনাদেরকে মেনটেন করতে হবে এবং খুব ভালোভাবে মেনটেন করতে হবে। হোস্টিং এর সি প্যানেলটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না, এটা যেন কেউ না জানে, এটার পাসওয়ার্ড অলওয়েজ আপনার কাছেই থাকবে, অনলি আপনি অ্যাক্সেস রাখবেন। ডোমেইন নেওয়ার পরে আপনি হোস্টিং যখন নিছেন, হোস্টিং এর প্ল্যান দেখাচ্ছে, যে আপনাকে হোস্টিং এর প্ল্যান দেখাচ্ছে, হোস্টিং এর ডেট টেট দেখাবে, আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। এটা ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আমার এইটু, এইটা হচ্ছে ইউজার নেম, এইটা হচ্ছে পাসওয়ার্ড। এই ইউজার নেম এই পাসওয়ার্ড কেউ চাইলে সে নিয়ে আপনাকে সিম প্যানেল সে অ্যাক্সেস কন্ট্রোলিং নিয়ে দিতে পারে, হ্যাক হয় সাইট এভাবে। এই যে এইটা যদি কেউ পেয়ে যায় এই দুটা, তাহলে সে আপনার সিম প্যানেল কেন পুরো সাইটটাকে সে নিয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আপনার সেই ইউআরএল যেটা দিয়ে আপনি আপনার সিম প্যানেল অ্যাক্সেস করবেন। এই নিচের ইউআরএলটা যাওয়ার দরকার নাই, আমি আবারও বলছি এই নিচের ইউআরএল টা যাওয়ার দরকার নাই, falgun.asif.com/cpanel এই ইউআরএল টা ইউজ করেন না, এই ইউআরএল টা মাঝে মাঝে প্রবলেম করে। এই ইউআরএল টা বেটার উপরে যে ইউআরএল টা দেয়, এই ইউআরএল টা থেকে আপনি আপনার cpanel এ লগইন করবেন। এখন কথা হচ্ছে, একটু নিচে আসি, আরেকটা জিনিস আছে, এই দেখেন এটা হচ্ছে নেম সার্ভার, এই যে NS1 NS2 নেম সার্ভার 1 নেম সার্ভার 2, এই দুইটা হচ্ছে সেই জিনিস যে জিনিসটার কারণে আমরা ওই মার্চ করতে বলি না, যে একটা ডোমেইন দুটো ডিফারেন্ট কোম্পানির কাছ থেকে যদি ডোমেইন হোস্টিং কিনে দুটোকে মার্চ করতে হয়,
মার্জ করতে হচ্ছে শুধুমাত্র এই নেম সার্ভারটা দিয়ে মার্জ করতে হয়, আর কিছু না। খুবই সিম্পল একটা জিনিস এটা। মার্জ করার নিয়মটা যদি বলি আমি কিভাবে করতে হয় একটু জাস্ট দেখেন। হ্যাঁ আমি এটা, আমাদের এটা মার্জ করতে হবে না কারণ আমরা একই জায়গা থেকে কিনেছি, কিন্তু যদি ডিফারেন্ট কোম্পানির কাছ থেকে কিনতাম তাহলে কি হতো আমি এটা দেখাই একটু। নেম ছিল হচ্ছে আপনার এই যে namecheap.com এর মতো আরেকটা প্ল্যাটফর্ম, ডোমেইন হোস্টিং, এই যে ডোমেইন সেল করা। আচ্ছা এখন দেখেন এইখানে আমি মনে করেন আমার একটা ডোমেইন নেওয়া আছে, এই ডোমেইনটা নেওয়া আছে আমার এখান থেকে নেম ছিল থেকে নেওয়া। একটু বুঝেন বিষয়টা। হ্যাঁ নেম ছিল থেকে আমি ডোমেইনটা নিয়েছি আর হোস্টিংটা নিয়েছি নেমচিপ থেকে, দুইটা কিন্তু দুইটা আলাদা কোম্পানি তাই না। এখন আমি কি করতে পারি, আমি তো হোস্টিং যখন নিয়েছি হোস্টিং নেওয়ার পরে সে আমাকে একটা মেইল করেছে, এই মেইলটা হোস্টিং নেওয়ার পরে আমার কাছে এই মেইলটা আসছে। এখন আমি এই দুটাকে তাহলে মার্জ করব কিভাবে, মার্জ করার প্রসেস যেটা, ফার্স্টে আপনি যাবেন আপনার ডোমেইনের সি প্যানেলে যান, সি প্যানেল বলতে ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যান। এই যেমন আমি আমার ডোমেইনের ম্যানেজ ডোমেইন যে অপশনটা, ম্যানেজ ডোমেইন অপশন দিয়ে এই দেখেন এটা হচ্ছে আমার ডোমেইন না, এই যে আমার ডোমেইন, এই ডোমেইনের এইখানে একটা অপশন দিবে ডিএনএস রেকর্ড বলে একটা অপশন থাকে, প্রত্যেক ডোমেইনের আছে। ডোমেইনের আপনি যেখান থেকে ডোমেইন কিনেছেন এই ডোমেইনের ম্যানেজ অপশনে যে এই যে ডিএনএস রেকর্ডে ক্লিক করেন, ডিএনএস রেকর্ডে ক্লিক করার পরে এরকম একটা চার্ট আসবে, নেম সার্ভার 1, নেম সার্ভার 2, নেম সার্ভার 3, এইভাবে করে নেম সার্ভার দেওয়ার একটা চার্ট আসবে। এক এক কোম্পানির এক এক রকম থাকে, কিন্তু কিছু থাকবে না থাক নেম সার্ভার 1, 2, 3 এই তিনটা জিনিস থাকবেই, সব জায়গায় থাকবে, পাবেন। এখন আপনার মেইলে একটা মেইল আসছিল এরকম, এই যে নেম সার্ভার 1, নেম সার্ভার 2 দিয়ে জাস্ট এই দুইটা লাইন কপি করেন এখান থেকে, নেম সার্ভার 1 এইটাকে মনে করেন এখান থেকে এভাবে করে কপি করবেন, এখানে যে এটাকে মুছে দিয়ে এখানে পেস্ট করে দিবেন, সেম ভাবে এখান থেকে যে নেম সার্ভার 2 টা কপি করবেন এখানে এসে মুছে দিয়ে এটাকে পেস্ট করে দিবেন, আর নেম সার্ভার 3 টাকে মুছে দিবেন, শেষ, সেভ করবেন, আপনার মার্জ করা শেষ। হ্যাঁ আবার বলি প্রথম থেকে, হ্যাঁ একটু বোঝেন, আমি মনে করি নেমচিপ থেকে কোনো ডোমেইন কিনিনি, আমি ডোমেইন কিনছি নেম সিলো থেকে একটা ডোমেইন নিয়েছি। আচ্ছা আর নেমচিপ থেকে হোস্টিংটা ভালো দেয় যেহেতু ওরা, আমি নেমচিপ থেকে একটা হোস্টিং নিয়েছি, শুধু হোস্টিং নিয়েছি, হোস্টিং যদি শুধু নিই আমি নেমচিপ থেকে, হোস্টিং নেওয়ার পর ওরা আমাকে এরকম একটা মেইল দিবে, হোস্টিং নিলে, শুধু হোস্টিং নিলে এরকম একটা মেইল দিবে, এই মেইলটায় আমি নিচে যাব। আমার তো এখন দুই জায়গা থেকে দুটো নিয়েছি, নেমচিপ থেকে নিয়েছি আমি হোস্টিং আর নেম সিলো থেকে নিয়েছি আমি ডোমেইন, দুইটা দুই জায়গা কিন্তু আলাদা। এখন দুইটাকে তো একত্রে করতে হবে আমার, এই একত্রে করার জন্য আমি যেটা করব, এই হোস্টিং এর যে ইমেলটা দিয়েছে আমাকে এই ইমেলের মধ্যে নেম সার্ভার বলে একটা অপশন আছে, এই অপশনে গেলে এই ডিএনএস 1 আর ডিএনএস 2 বলে দুইটা ইউআরএল পাবেন। আপনাকে যেটা করতে হবে এই ইউআরএল দুইটাকে কপি করে নিয়ে যেতে হবে আপনার ওই নেম সিলোর যে ইশারটা ডোমেইনের কন্ট্রোল প্যানেল আছে সেখানে। সো এবার খেয়াল করেন আমরা কোথায় আসলাম, আমি এবার আমার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে আসলাম, এসে এর ডিএনএস রেকর্ড অপশনে যাব, ডিএনএস রেকর্ড অপশনে গিয়ে দেখব আমি এরকম একটা ফিল দিয়েছে আমাকে নেম সার্ভার দেওয়ার জন্য, ওই যে দুটো নেম সার্ভার মেইলে আছে ওই দুটো কপি করে এই 1 আর 2 এর জায়গায় বসিয়ে দিব, বসিয়ে দিয়ে সাবমিট করে দিব, আমার কাজ ডান। এখন আমার নেম সার্ভার 1 নেম সার্ভার 2 যেহেতু আমি অ্যাড করে দিয়েছি, সো আমার এটা অটোমেটিক্যালি দুটো মার্চ হয়ে গেছে। এখন কি আপনাদের বোঝা গেছে যে ডোমেইন হোস্টিং বিষয়টা কি, কিভাবে করতে হবে? সো আমরা তিনটা জিনিস শিখলাম, আমি দেখেন আমি খুব স্লো যাচ্ছি, আমি আবার বলছি আমি কিন্তু খুব স্লো যাচ্ছি, আমি চাইলে অনেক দ্রুত যেতে পারতাম, স্লো যাচ্ছি অনলি যে এই পার্টে যেন কোনো গ্যাপ না থাকে, কারণ আপনারা নিজেদের জন্য যখন কাজ করবেন তখন যেন বুঝতে পারেন, ইভেন বাইরের জন্য যখন কাজ করবেন তখনও যেন কোনো সমস্যা না হয়। সো আমরা প্রথমে ডোমেইন কিনলাম এবং হোস্টিং কিনলাম, ডোমেইন হোস্টিং দুটাকে একসাথে আমরা কিনেছি বলে আমাদেরকে আর মার্জ করতে হয়নি বা এই ঝামেলা পড়াতে হয়নি। দেন আমরা যে কাজটা করেছি ডোমেইন এবং হোস্টিংকে মার্জ করেছি, এবং মার্জ করার সিস্টেমটা দেখলাম যে এটা আসলে খুবই ইজি একটা প্রসেস, আমাদেরকে এই জন্য কোনো ঝামেলাই করতে হবে, এবং আমরা সবাই আশা করি এর পথে পারবো নিজেদের জন্য ডোমেইন হোস্টিং মার্জ করতে। ওকে।
আমি এই ওটাই ক্লিক করছি, সি প্যানেল দিয়েছে আমাকে, সি প্যানেলে সে লগ ইন অ্যাক্সেস দিয়েছে, এখন লগ ইন দিয়েছে এখানে। এখন আমি এখান থেকে ইউজার নেম নিব, হয়েছে ওই মেইল থেকে নিয়েছিলাম তো একটা স্পেস পড়ে গেছিল হয়তো। দেখেন এইখানে এইটা ভালো করে দেখেন, এইটা হচ্ছে সেই জায়গা যে জায়গা আপনাদেরকে হাত দিতে হবে, কিন্তু সামান্য সময়ের জন্য, কারণ এই সি প্যানেলে আমরা বেশি সময় এসে বারবার উল্টা পাল্টা কাজ করে নষ্ট করতে যাবেন না, কারণ এইখানে যদি কিছু একটা ভুল হয়ে যায় পুরো সাইড আপনার ড্যাম হয়ে যাবে, মানে শেষ মনে করেন, কারণ আপনার হোস্টিং প্যানেলে ভুল হয়ে গেলে আর কিছু করতে পারবেন না। এখন এখানে ফার্স্টে ভিডিও দেখাচ্ছে যে তুমি যদি চাও কিছু টিউটোরিয়াল আছে দেখতে পারো, যদি ইচ্ছা হয় দেখবেন, না ইচ্ছা হলে না। আপাতত আমরা নো করে দিতাম, এরপরেও চাইলে এসে যে ভিডিও টিউটোরিয়াল অপশন আছে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমরা ডোমেইন হোস্টিং কিনেছি, কেনার পরে হোস্টিং এর সি প্যানেলে ঢুকলাম। এখন সি প্যানেলে ঢোকার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে একদম ফরজ কাজ, যেটা আমি দেখিয়ে দিব বাসায় যে করে নেবেন, সেটা হচ্ছে এই যে চেঞ্জ পাসওয়ার্ড। কারণ আমাকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, এই পাসওয়ার্ডটা দিয়েছে কে, কোম্পানি নেম চিপ দিয়েছে। সো এইখানে আমি এসে যেটা করব, পাসওয়ার্ড নিজে অবশ্যই দিয়ে নেব। এখানে আমার ওল্ড পাসওয়ার্ড যেটা আছে সেটাকে দিতে হবে। এবার এসে নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড অবশ্যই যখন পাসওয়ার্ড দিবেন হোস্টিং এর ক্ষেত্রে হোক বা এইসব বিশেষ করে এইসব জায়গায় পাসওয়ার্ড ওই এরকম দিয়েন না, ফাল্গুন আসিফ 2016। পাসওয়ার্ড নিজে না পারলে এই যে দেখেন পাসওয়ার্ড জেনারেটর আছে, এটা ক্লিক করবেন, ক্লিক করে এইটাকে কপি করবেন, কপি করলেন, কপি করলেন, কপি করে আগে একটা নোটপ্যাড এর মধ্যে এই পাসওয়ার্ডটা সেভ করে নিবেন, খবরদার ভুলেও এটাকে সেভ না করেই করেন না, কারণ এই পাসওয়ার্ড কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, সো এবার এটা এটা করার পরে আই হ্যাভ, এই যে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড, এটাকে কনফার্ম করে ইউজ পাসওয়ার্ড দিলে অটোমেটিক সে নিয়ে নেবে, এবং দেখেন এটা দেখাচ্ছে ভেরি স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, আমি যদি এখন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং খবর আসছে, কারণ আমি পাসওয়ার্ডটা সেভ করি নাই। আমি চেঞ্জ করছি আমারটা কিভাবে করছি, কারণ যে আমার নিজের জানার জন্য আমি চেঞ্জ করছি যে আসলে ইউজার নেম চেঞ্জ করা যায় কিনা, কারণ ইউজার নেম বাই ডিফল্ট যেটা দিয়েছে সেটা ইউজ করেন, ইউজার নেম শুধু শুধু চেঞ্জ করার দরকার নাই। আমি বলতে পারতাম এক কথা যে ইউজার নেম চেঞ্জ করা যায় না, কিন্তু এটা একটা ভুল ইনফরমেশন, ইউজার নেম চেঞ্জ করা যায় কিন্তু এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, ওদেরকে রিকোয়েস্ট পাঠাতে হয়, পিন নাম্বার দিতে হয় সাথে, ওরা আবার ব্যাক করে, ওরা অনেক কিছু ভেরিফাই করে দেন, তারপরে এটাকে আপনার অ্যাক্সেস দেয় ওরা। আচ্ছা, সো আমরা এখানে পাসওয়ার্ড আপাতত চেঞ্জ করব না, ওকে, আর পাসওয়ার্ড চেঞ্জ করছি না, আমরা হোম ব্যাক করলাম। সেকেন্ড কাজ হচ্ছে অ্যাড ডোমেইন করব। এই দেখেন এখানে ডোমেইনস অপশনের মধ্যে অ্যাড অন ডোমেইনস বলে একটা কথা আছে, ডোমেইনস অপশনের মধ্যে অ্যাড অন ডোমেইন বলে একটা কথা আছে, ঠিক আছে। এখন আমরা এই অ্যাড অন ডোমেইনস এ যাব, কেন যাব একটু বলি, আমি ডোমেইন হোস্টিং কিনেছি একই জায়গা থেকে, এখন আমি যদি অ্যাড অন ডোমেইন নাও করি বিষয়টা একটু বুঝেন, আমি ডোমেইন হোস্টিং কিনছিলাম একই জায়গা থেকে, আমি যদি এখন অ্যাড অন ডোমেইন নাও করি কোনো সমস্যা নাই, অটোমেটিক্যালি এর সাথে এটা আমার মার্চ হয়ে আছে, কোনো প্রবলেম করবে না। কিন্তু যদি এমন হয় আমি সেকেন্ড টাইম আরেকটা ডোমেইন কিনছি, সেকেন্ড টাইম আমি আরেকটা ডোমেইন কিনছি, আমি এইটা তো অটোমেটিক অ্যাড হয়ে গেছে যেহেতু কিনছি একসাথে, কিন্তু আমি পরবর্তীতে আরেকটা ডোমেইন কিনছি, তখন তো আমাকে আবার দরকার হবে, তখন যে কাজটা করবেন, তখন যখন আবার আপনি আরেকটা ডোমেইন অ্যাড করতে চাবেন এইখানে, তখন আগে ওই নেম সার্ভার দুটাকে ডোমেইনের ম্যানেজার ডিএনএস সেকশনে যে দিয়ে আসবেন, তারপরে এইখানে আপনি কন্ট্রোল প্যানেলে আসবেন, আসার পরে অ্যাড অন ডোমেইনসে যে এখন যে কাজটা করব এই কাজটা করে ওই ডোমেইনটাকে অ্যাড করে নেবেন।
সো আমরা তারপরে অ্যাডভান্স ডোমেইন অপশনটা দেখেই যাব। এই যে অ্যাডভান্স এ ক্লিক করলাম, কোন ডোমেইন দেখাচ্ছে? কোন ডোমেইন নেই আমাদের। আচ্ছা, আপনার ডোমেইন নামটা কি ছিল? F A L G U N A S I F .com। ভালো একটা ডোমেইন নাম পেয়েছেন। ওকে, falgunasif.com। এখন আমি দেখেন এটাকে লেখার পরে কেউ আদার্স কোনো কিছু করবেন না, বাইরে একটা ক্লিক করবেন। বাইরে একটা ক্লিক করার সাথে সাথেই এ তখন আপনাকে অটোমেটিক এই দুটো দিয়ে দেবে। এই দুটো নিয়ে কেউ হাত দেবেন না, কিছু করতে যাবেন না এখানে। এবার আসি পাসওয়ার্ড জেনারেটরে। পাসওয়ার্ড জেনারেটরের ক্ষেত্রে যেটা আসবে, পাসওয়ার্ড আমি জেনারেট করলাম, কপি করলাম, ইউজ দিস পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটাকে আমি কোথাও সেভ করে রাখি, পাসওয়ার্ডটাকে আমি সেভ করে রাখলাম। ওকে, এবার অ্যাড অন, অ্যাড ডোমেইন এই অপশনে ক্লিক করলাম। কি বলছে? কেন বলতেছে? আমি একটা কি বলছিলাম যে এটা যদি আমরা নাও করতাম আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ আমরা এটাকে কিনেছি যখন, এটাই আমার মেইন ডোমেইন, একসাথেই কিনেছি। তো বিষয়টা বোঝা গেছে? সো আমরা এটাকে করে লাভ নেই। সো গো ব্যাক যাই। হ্যাঁ, এইটা হচ্ছে যদি নতুন আর একটা ডোমেইন কিনেন তখন অ্যাড করতে হবে, এটা তো আপনার মেইন ডোমেইন, এটা তো আপনার অ্যাড হয়ে আছে সাথে। আচ্ছা, সো আমরা আমাদের কথা অনুযায়ী আমরা ফার্স্টে ডোমেইন কিনেছি, হোস্টিং কিনেছি, ডোমেইন হোস্টিং মার্জ করেছি, কন্ট্রোল প্যানেল হোস্টিং এর সি প্যানেলে আসছি, সি প্যানেলে এসে পাসওয়ার্ড চেঞ্জ করলাম, ডোমেইন অ্যাড করলাম সি প্যানেলে, এই পর্যন্ত দেখা শেষ। এবার পরের স্টেপটা কি ছিল আমাদের? ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। রাইট, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা, যে আমরা আমাদের যে কাজ করা করেছি। এই অ্যাড অন ডোমেইন অপশনটা শুধুমাত্র তখনই ইউজ করবেন যখন আপনি আর একটা ডোমেইন অ্যাড করতে যাবেন নতুন ভাবে, ঠিক আছে? তখন এটা অ্যাড করবেন, এছাড়া আপনাদের কারো এটা করতে হবে না।